কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে। বাংলাদেশে নেতা বিক্রি হচ্ছে গরুর হাটের, ঈদের গরুর হাটে যেরকম গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয় মানে 10,000 থেকে 5,000 বলা, এরকম দামাদামি হচ্ছে কয়েক লাখ কয়েক কোটি টাকায়। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে কেনার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগ। এবং আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সকলে কেমন আছেন? আওয়ামী লীগ গরু ছাগলের মতন টাকা পয়সা দিয়ে নাকি নেতাকর্মী কিনছে। বন্ধুরা, এই নির্বাচনে আসার জন্য এমন একটা বার্তা দিয়েছে ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই, আমরা তার কাছ থেকে এই বিষয় নিয়ে অনেক তথ্য পাবো। বন্ধুরা, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনাদের সামনে একটা মজার নিউজ নিয়ে এসেছি। মজাটা রাজনীতিতে করেছেন রুহুল কবির রিজভী, ইত্তেফাক পত্রিকায় এসেছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাহেব বলেছেন, নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে। বাংলাদেশে নেতা বিক্রি হচ্ছে গরুর হাটের, ঈদের গরুর হাটে যেরকম গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয় মানে 10,000 থেকে 5,000 বলা, এরকম দামাদামি হচ্ছে কয়েক লাখ কয়েক কোটি টাকায়। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে কেনার জন্য চেষ্টা করছে আওয়ামী লীগ, এবং ইতিমধ্যে কয়েকজনকে কিনেও ফেলেছেন। আপনারা কেনা ওই যে গোলামগুলাকে বা গরুগুলাকে দেখছেন, সেটা নিয়ে জনাব রুহুল কবির রিজভী সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, আমি বক্তব্যটা ইত্তেফাক থেকে হুবহু আপনাদের সামনে বলার চেষ্টা করছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার তথাকথিত কিং পার্টি, বুইফুর পার্টি, ড্রিঙ্কস পার্টি, ড্রিঙ্কস পার্টি বুঝেন তো, ওই যে বোতল খাওয়া পার্টি, এই ড্রিঙ্কস পার্টি, ছিন্নমূল পার্টি, ওই যে কিছু আছে না হিরু আলমের মতো ছিন্নমূল, তৃণমূল, ছিন্নমূল এরকম নাম আর কি, উনি এটাকে এভাবে ব্যঙ্গত করে বলেছেন, করে তামাশার নির্বাচন মঞ্চ তো করতে মরিয়া হয়ে উঠেছে। এই ছিন্নমূল, তৃণমূল, এই ধরনের ড্রিঙ্কস পার্টি, নাচিন্না পার্টি, ফালিন্না পার্টি, আপনারা দেখছেন যে বাংলাদেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা আর বাকি নাই, মনে হয় যে আপনার বাড়ির ওই যে গরু আর ছাগলগুলা খালি নমিনেশন কিনা বাকি আছে, আর নতুবা সবাই কিন্তু নমিনেশন কিনে ফেলতেছে। বাংলাদেশের ওই পতিতাভিত্তি, পতিতালয়ে যারা রাজনীতি করতে মানে পছন্দ করে, ওই ধরনের ওরাও কিন্তু এবার নমিনেশন কিনতেছে। আপনারা কিছু ভদ্রপতিতে আছে, কিছু অভদ্রপতিতে আছে, আপনারা চিনেন তাদেরকে, তারাও কিন্তু এবার নমিনেশন কিনতেছে। তাহলে আপনাদের হুঁশে থাকতে হবে যে আপনাদের সংসদ সদস্য আবার নির্বাচিত হয়ে আপনাদের এলাকায় ছোট ছোট মিনি ইংলিশ স্টাইলে কিছু খুলে, সেই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে কাকে আপনারা ভোট দিবেন, অথবা কে নির্বাচিত হচ্ছে, বা এই নির্বাচন হয়ে গেলে তারা যদি বিজয়ী হয়, যাদেরকে আমরা দেখছি তাদের দানা কাটা পরীর মতো হালকা পাতলা জামা পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এরা এবার নমিনেশন কিনছে, এমপি হয়ে যাবে আওয়ামী লীগ থেকে। আর আমরা এতটুকু শুনতে পেয়েছি যে যারা আওয়ামী লীগের টিকিটটা কিনতে পারবে যত টাকা বেশি মূল্যে, তারাই নাকি এমপি, এর বিকল্প আর কিছু থাকবে না। তাই প্রিয় দর্শক, আপনারা এই ভুইপু বা ছিন্নমূল নিয়ে যে কথাগুলা বলেছেন, সেই কথাগুলার সাথে কিন্তু আজকে রিজভী সাহেবের কথার সাথে কিন্তু বাস্তবতার প্রচুর মিল আছে, প্রচুর মিল আছে। উনি কোনো অবাস্তব কথা বলেন নাই। আমরা কিন্তু প্রতিদিন পত্রপত্রিকায় এই নিউজগুলো দেখছি, আপনারাও দেখছেন, আমিও দেখছি। প্রিয় দর্শক, এখানে ইত্তেফাকে আরো যা লিখেছে, সরকার তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়েছে তথাকথিত কিং পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী লীগ সরকার কিং পার্টিতে যোগ দিতে বহু নেতাকে চাপ প্রলোভন ওই ভয়ভীতি প্রদর্শন করছে, চাপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, আবার ভয়ভীতিও দেখাচ্ছে। অবশ্যই আসতে হবে, না আসলে খুন গুম এটা সেটা তো বাংলাদেশে হয়ে যা, তো সেই ভয়েও কিছু কিছু মানুষ যেতে পারে। এবং ইতিমধ্যে কিন্তু কিছু মানুষ, পরিচিত মানুষের নামে আপনারা গালি দিচ্ছেন, আমি গালি দিচ্ছি না, নাম এখনো নিচ্ছি না, কারণ একটু টাইম দিতে চাচ্ছি। যারা এখন যাচ্ছেন তারা কতটুকু টিকবেন আগামী 2 সপ্তাহ, আগামী 2 সপ্তাহের ভিতরে আমেরিকা কি সিদ্ধান্ত নেয়, এবং তারা সেখানে থাকবে না আবার সিটকে পড়বে, সেই জন্য আমি মন্তব্য না করলেও আপনারা কিন্তু কমেন্টস করে মন্তব্য করতে ভুলে যাবেন না। আপনাদের মন্তব্য আমি পড়ব, ইউকে কসবা টিভির কমেন্টস আমি পড়ে থাকি। প্রিয় দর্শক, এবার যা লিখলেন, বুধবার 22 নভেম্বর সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী এসব রশি মার্কা, বেইমান, দল ছুটা, ইতিহাসে আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে। এইসব বেইমান গাদ্দারদেরকে, দল ছুটা তাদেরকে ইতিহাসে
মানে নিক্ষিপ্ত হবে ইতিহাসে, তারা একেবারে পচে মানে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, এই কথাটাই কিন্তু উনি বোঝানোর চেষ্টা করেছেন। যারা এখন বিরোধী দলের ভিতরে থেকে, এতদিন ভিতরে থেকে, এখন হঠাৎ করে গাদ্দারি করে বিরোধী দলকে ফেলে নির্বাচনে যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, জীবনে একবার এমপি হওয়াটা নাকি অনেকের স্বপ্ন। এমপি হলেও আপনি সম্মানী হবেন, আবার না হয়েও সম্মানী হওয়া যা। আমরা অনেক সম্মানী ব্যক্তি এমপি হন নাই জীবনে, তারা জেলখানায় আছেন এখন, এবং জেলখানায় থেকেও তারা কিন্তু বাংলাদেশের মানে প্রধানমন্ত্রীর চাইতেও সম্মানী এমন ব্যক্তিও জেলখানায় আছেন, যাদেরকে বর্তমান সময়ে অন্তত আমি বলবো যে বাংলাদেশের যে কোনো নেতার চাইতে সম্মানী ডক্টর শফিকুর রহমান জামাতের আমির। উনি কিন্তু জেলখানায়, উনি কিন্তু জীবনে এমপি হন নাই। তো সেই জন্য আমি বলছি যে ডক্টর শফিকুর রহমানের সম্মান যদি তুলনা করেন আপনারা, যারা এমপি হওয়ার জন্য এখন ওই কুকুরের মতন পিছু হাঁটছেন যে আওয়ামী লীগের হাড্ডি খেয়ে একবার এমপি হয়ে যাবেন, আপনার নামের সাথে এমপি লেখলেও যে সম্মানী হবেন, না লেখলে এর চাইতে বেশি সম্মানী থাকবেন। কারণ এই ধরনের মানে ভুয়া নির্বাচনে এমপি হলে সারাটা জীবন আপনাকে ভুয়া হিসাবে ডাকবে, আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে ভুয়া পার্সন বলবে, মানুষ কোনো আপনাকে ভালো চোখে দেখবে না। প্রিয় দর্শক, এখানে রিজভী বলেন টুপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে, আবার কেউ কেউ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন না গিয়ে বিরোধী দলকে লেবাসে ফেসিবাদের দোসর হয়ে তথাকথিত এসব কিং পার্টি, ভুইপু ও ছিন্নমূল পার্টি হালুয়া রুটি বাগাবাগির আশায় গণভবনে ছুটাছুটি করছে। প্রিয় দর্শক, জনাব রিজভী সাহেবের কথা পরিষ্কার যে হালুয়া রুটি খাওয়ার আশায় তারা ওই যে ভুয়া পার্টি ছিন্নমূল পার্টি, যেই পার্টিতে স্বামী স্ত্রী সভাপতি সেক্রেটারি বা দুইজন চারজন কমিটিতে ছাড়া আর কাউকে আপনারা চিনেন না, বা চেয়ারম্যান ছাড়া অন্য কেউ পরিচিত না, এরকম পার্টি তারা যদি আওয়ামী লীগের সাথে যা, হাসিনার সাথে যা আর নির্বাচন করে, এই নির্বাচন দেশের জনগণ কতটুকু গ্রহণ করবে? আমি বিশ্বাস করি যে দেশের মানুষ গ্রহণ করবে না, আপনারা করবেন না, শুধুমাত্র তারা গালি খেয়েই জীবনে শেষ সময়গুলা পার করতে হবে। এখানে লেখেছে বিএনপি নেতা বলেন সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি হ্যামলেট বাহিনী বা নামিয়েছেন, সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় নেতাদেরকে বেছে বেছে তাদের বাড়িতে হ্যামলেট বাহিনী হামলা ভাঙচুর লুটপাট চালাচ্ছে, গুপ্ত হামলা বোমা হামলা চালাচ্ছে, গণতন্ত্রপন্থীদের ধরে নির্যাতন করে পুলিশ নির্যাতন করছে, আবার আটকে বাণিজ্য করছে। আমরা দেখেছি যে উনি এর আগেও বলেছেন যে মানে বিরোধী দলের নেতাকর্মীদেরকে আটক করে পুলিশ বাণিজ্য করছে, বহু টাকার বিনিময়ে আবার ছেড়ে দিচ্ছে, সেই কথাটাও উল্লেখ করেছেন। এর সাথে হ্যামলেট বাহিনী নিয়ে আমরা চিন্তিত, সারা দেশে কিছু হ্যামলেট বাহিনী বের হয়েছে, বিরোধী দলের অনেককে নিয়ে এই পর্যন্ত হত্যা করেছে। আমরা সেদিকে আমাদের দেশের জনগণকে উদারত আহ্বান জানাবো, আপনার প্রতিবেশী যদি বিরোধী দলে হয় আপনি একজন অন্তত পাহারাদার হিসাবে ওনার সাহায্য করবেন, যাতে করে ওনাকে কোনো ধরনের হেনস্থা করতে না পারে, বা যে কোনো মানুষ এসে অ্যারেস্ট করতে হলে তার আইডেন্টিটি দেখবেন, এবং তারা পোশাক পরিহিত কিনা, পোশাক ছাড়া আসলে তাদের আইডি দেখবেন, এবং আপনারা ফাইনাল হবেন যে সে রিয়েল সরকারের কোনো সংস্থার লোক। সরকারের সংস্থার লোক অ্যারেস্ট করতে আসলে আপনারা তাদের সাথে কোনো ঝগড়াই যাবেন না, আইডেন্টিফাই করে আপনার প্রতিবেশীকে দিবেন, সেই আশা। এবং সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছেন, ইউকে থেকে সৈয়দ মাসুক ভাই যে তথ্যটি দিয়েছে, আওয়ামী লীগ গরু ছাগলের মতন নেতাকর্মী কিনছে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে বর্তমান দেশের রাজনৈতিক যে আলাপ আলোচনা ছিল সম্পূর্ণ বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন, সে যে আলোচনা করেছে বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।